ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি সদরের খবংকুড়িয়া এলাকার একটি দোকানে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দোকানের দেয়াল ধসে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হন পাশের মুদি দোকানে থাকা এক দম্পতি সহ 9 জন। বিকট আকারে একটা শব্দ শুনছি, শোনার পরে বাইরে থেকে বের হয়ে এসে দেখলাম ইয়ং স্টার ক্লাবের নতুন নির্মিত ভবন দগ্ধ 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। একজন মহিলা, বাকি হচ্ছে যে পুরুষ। এর মধ্যে হচ্ছে যে 4 জনের অবস্থা একটু আশঙ্কাজনক, আমরা সকালবেলা দেখে ওদেরকে রেফার করেছি, বাকি 3 জনের অবস্থা ভালো। দুর্ঘটনার পর থেকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ডেলটন চাকমা পলাতক রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।